হে আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেমপ্লে ভিডিও। তো আজকে আমরা খেলতে চলেছি লেটস ক্রিয়েট পটারি লাইট, একটি অস্থির একটি গেম। কোন গেম একটু পরে বলছি, তার আগে বলে রাখি আমি অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তো চ্যানেল অনেকটাই ডাউন হয়ে গেছে, তো কি কারণে ভিডিও করতে পারিনি সেটা একটু ব্যক্তিগত ব্যস্ততা ছিল। তো যাই হোক, আর এই গেমটা হলো মৃৎশিল্পের মতো, মানে এই গেমে আমাদেরকে কুমোররা যেরকম অনেক জিনিস বানায় মাটি দিয়ে, আমাদেরকেও সেটা বানাতে হবে। সুন্দর একটি গেম। তো আমি প্রথমে একটি কলসি বানাবো, তো দেখো কিভাবে কলসি বানাচ্ছি। অনেক গেমটা মানে খেললে একটা এএসএমআর টাইপের একটা গেম, তো গেমটা খেললে তোমরা বুঝতে পারবা, সুন্দর একটা গেম। তো ভাই আমি প্রথম দিকে একটু ঝামেলা হবে, আমি যখন প্রথমে প্র্যাকটিস করতেছিলাম গেমটা হালকা একটু সমস্যা হচ্ছিল। ওকে, তো কিছুটা কিন্তু কলসের মতো আকৃতি চলে আইছে গেমের ভিতর। গেমের ভিতর মানে এটাই একটু কলস টাইপের হচ্ছে, দেখতে পাচ্ছো? একটা মানে কলসের মতো হয়ে গেছে। তো সামনের মুখটা একটু চিকন করে দিতে হবে আবার, আর একটু ছোট। এবার মোটামুটি ঠিক আছে, মাঝখানটা একটু পাতলা করে দিতে হবে, আর বাইরেটা একটু মোটা বাস। আর একটু, ও ভাই দেখছো, হ্যাঁ এবার এবার পারফেক্ট। এবার আমরা এটা পুড়িয়ে নেই, তো এটা পুরানো শেষ হলে এটা একটা ইয়ে হয়ে যাবে, মানে রিয়াল মাটির কলস হয়ে যাবে। তো এটা পুরানো শেষ, তো এই যে আমাদের ফাইনাল যে কলসটা সেটা হলো এইটাই। তো এটা হলো সেই কলস, অ্যান্ড এটা চাইলে আমরা রং করতে পারবো। রং কি করবো? তো চলো, হ্যাঁ রং করা যাক। আমরা দুইটা কালারই আমি কিনছি, আর কালারগুলো এখনো কেনা হয়নি। তো আস্তে আস্তে এই গেমের ভিতর টাকা জমিয়ে পরবর্তী এগুলো আমি কিনে ফেলবো। ওকে, তো রং করতে বেশ একটু দেরি হতে পারে, কারণ ট্যাপ করে ধরে রাখতে হবে, তারপরে একটা জায়গায় রং করা হবে, এরকমই এই গেমটা। তো প্রত্যেকটা আমি কিছুটা রং করে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি স্কিপ করে দিচ্ছি। ওকে, তো গাইস এবার স্কিপ করা হয়েছে হয়েছে এবং এখন দেখতে পাচ্ছো ফুল রং করা শেষ। এবার এর উপর দিয়ে আমি চেক চেক দিব, স্ট্রাইপ দিব ইয়েলো কালারের, তাতে আরো দেখতে সুন্দর লাগবে। তো গাইস আমাদের কাজ শেষ, এবার দেখো এর একটু মোটামুটি ভালোই লাগতেছে। তো তোমাদের কিরম লাগতেছে জানি না, তো অনেকদিন পর আমি ভিডিও করতেছি, তো এই জন্য কথা আমি মানে সেইভাবে ফ্রিকুয়েন্টলি ভাবে কথা বলতে পারতেছি না। তো আস্তে আস্তে আরো 5-6টা ভিডিও বানানোর পর আবার মুখ খুলবে ভালোভাবে। তো এরপরে কোন গেমের গেম প্লে পরবর্তীতে তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এটা আমাদের ফাইনাল যে ইয়েটা, এটা ছবি তুলে নিয়ে একটা বাস। এবার এটা আমরা বিক্রি করে দেব, এখানে নিলামে যেমন জিনিসপত্র বিক্রি করে ঠিক তেমনই এখানে বিক্রি করা যায়। তো দাম উঠছে 29, 29 ও 40 উঠে গেছে এক চান্সে, আর কি উঠবে না। ও 51, 51, 51, 52। ওকে, আর আর উঠবে না, কারণ এতে অত বেশি দিবে না। বা ওই ভাই 52 উঠে গেছে, সোল্ড হয়ে গেছে এখন এটা। ওকে গুড জব। তো এবার এবার চলো আমরা একটা কাজ করি, আমাদের যে ইনবক্স আছে আমরা ইনবক্সটা চেক করি, কারণ আমাদেরকে মেল পাঠায় অনেকে তাদের জিনিসপত্র, তাদেরকে বানিয়ে তাদেরকে সেন্ড করতে হয়। তো এখন আমরা এটা বানাবো, চলো এটা বানানো যাক। এটা কি আমি তার নাম নিজে জানি না, তো এটা বানাবো। খুব এই টার্গেটে কাজ করতে আরো ভালো লাগে আমার ভাই। ওকে, তো দেখতে পারতেছো এটা কত সুন্দরভাবে কাজ হচ্ছে। আর ও ভাই কি কি হয়ে যাচ্ছে, মানে প্রথম দিকে একটু ডিস্টার্ব হবে বানানোর জন্য, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, আর ও স্টার ওয়ান মানে দুয়েটাই কালার এবং জিনিস বানানো দুয়েটাই 5-স্টার করতে হবে, তাইলে এটা পূর্ণতা পাবে, একদম ফুলফিল হয়ে যাবে। তো এখন কিন্তু মোটামুটি 3-স্টারে চলে আইছে, আর কানাটা একটু বড় করে দিলে আবার 3-স্টার 2-স্টার হয়ে যাচ্ছে। ওকে, তো আর 2টা স্টার বাকি, এবার কি করা যায়? এবার পিছনটা একটু বড়। আচ্ছা 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 আচ্ছা, ওয়েট আ সেকেন্ড, 5-স্টার আর 4-স্টার হয়ে গেছে ভাইয়া, লাস্ট 1টা স্টার বাকি। এটার জন্য কি করতে হবে? প্রায় তো আমার সেমই মনে হচ্ছে ওইটার সাথে, তাহলে আর কি বাকি, আর কি বাকি ভাই? বুঝে, ও ও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, একদম সেম টু সেম, দেখো সেম টু সেম একদম। এবার এটা পুড়িয়ে ফেলি, পুরানো সময়টুকু আমি স্কিপ করে দিলাম। তো চলো 5-স্টার হয়ে গেছে, এখন এটাতে কোনো কালার ইন্ডিকেট করার নেই, দ্যাটস আমরা এটাতে কোনো কালারও লাগাবো না। আর পরবর্তীতে কোন গেমের গেম প্লে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখতে পাচ্ছ 5-স্টার হয়ে গেছে, সেম এইটার মতোই বানিয়ে ফেললাম। তো চলো এবার আমরা এটা বিক্রি করে দিব, বিক্রি নেই না ভাই, এটা তো বিক্রি করার জন্য এটা সেন্ড করতে হবে। আচ্ছা সেন্ড করা শেষ, এখন মোটামুটি একটা টাকা চলে আসছে। আর তৃতীয়তে বানাতে বলতেছে এটা, বাট আমি এটা বানাবো না,
তৃতীয়তে আমি নর্মালি আমার মনের ও তার আগে আমরা চলো আমরা রংগুলা কিনি, তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবো। তো এই গেমটা যদি সেকেন্ড পার্ট তোমরা দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, তো যা রং আছে সব কিনবো, আর উপরে আরো কিছু ডিজাইন, স্ট্রাইপ, তারপরে অনেক কিছুই আছে, আফ্রিকান, তারপরে কি অ্যাজটেক, বেসিক, তো অনেক কিছু আছে, ওমামেন্টস, এখানে কি ভাই ওমামেন্টস, তো অনেক ডিজাইন আমি কিনে ফেললাম, আর টাকা 69 আছে, মানে কয়েন 69 কয়েন আছে, এগুলো আর এখন খরচ করব না। চলো এক্সিট এক্সিট দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাই, আর এখন মনের মতো একটা জিনিস বানা, মনের মতো না মানে নর্মাল একটা জিনিস বানিয়ে সেটাতে মনের মতো কালার করব। তো চলো একটা হাড়ি টাইপের কিছু বানাই, দেখা যাক পারি কিনা একটা হাড়ি টাইপের কিছু বানাইতে। ওকে, তো আমি কিন্তু এটা ফাস্ট করে দিছি, এটা কিন্তু এত জোরে জোরে ঘোরে না। তোমরা এই গেমটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, এই গেমটা তিনটা চারটা ভ্যারিয়েন্ট আছে, তো আমি এইটাই ডাউনলোড করলাম, এটাই ভালো লাগতেছে। তো হাড়ির অবস্থা কি ভাই একবার দেখো, এটা কি বানাচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। আচ্ছা, যেটা যেরকম আছে এরকমই থাক, এবার একটা মোটামুটি হাড়ি টাইপের মনে হচ্ছে না, মোটামুটি একটা হাড়ি টাইপের মনে হচ্ছে। তো চলো এবার এটাই আমরা ফাইনাল করে দেই, আর এটা এখন আমরা পুড়িয়ে ফেলি, পোড়ানো শেষ। তো এবার আমরা এটাকে কালার করব। চলো কালার অপশনে যাওয়া যাক আবার, এখান থেকে সব কালারই করব, প্রত্যেকটা কালার একটু একটু করে নিয়ে করবো। আচ্ছা, প্রথমে কালোটা দিই, তারপরে এই কালারটা দিই, তারপর গ্রিন, তারপরে র্যান্ডামলি যে কালার হাতে, আই ভাই দিনের উপরে পাল্লা রেড হয়ে গেছে, র্যান্ডামলি যে কালার হাতে আসবে সেই কালারই করে দিব। ওকে, তো দেখো মানে একটু হিজি বিজি টাইপের দেখাচ্ছে একগাদা কালার করার ফলে। আর আমি নতুন একটা মাইক্রোফোন কিনেছি এবং সেটা দিয়ে ভিডিও করতেছি, ভয়েস কোয়ালিটি কিরকম হচ্ছে অবশ্যই জানিয়ে দিও। এবার কিছু ডিজাইন মানে কালো স্ট্রাইপ দিয়ে দেই, আল্লাহ জানে কিরকম লাগতেছে। এটা তো মোটামুটি একেবারে খারাপ না, মানে আদিম যুগে যে আফ্রিকান মানুষদের আসবাবপত্র যেমন ছিল ওই রকম মনে হচ্ছে। তো কিরকম দেখাচ্ছে বা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এটা এরপর আর বানাবো না ভাই, ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখো এটার প্রাইস কত হয় দেখি, ফাওয়া তো বানাইনি, এটা তো বিক্রি করতে হবে। 35, ও 47 উঠে গেছে ভাই, ভালোই আন্দাজে বানাইছি, দাম মোটামুটি ভালোই উঠছে। এটা যা ইচ্ছা তাই তোমরা বানাইতে পারবা। তো 48 আর উঠবেন, 48 সেল হয়েছে ভাই, ভালোই খারাপ না। পলশটা সেল হয়েছিল 52 রং ছাড়া, আর এটা ছোট হাড়ি, এটা 48 কয়েনে হয়েছে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে এরপর অন্য কোনো গেমপ্লে ভিডিও নিয়ে, সেই পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।